ধেয়ে আসছে দানা, জেলায় বন্ধ ফেরি চলাচল, ট্রেনগুলি হ্যালো ধেয়ে আসছে দানা, জেলায় বন্ধ ফেরি চলাচল, ট্রেনগুলি বাধা হলো শিকল দিয়ে, পরিস্থিতি মোকাবেলায় সতর্ক প্রশাসন। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। ক্রমেই কমে আসছে সময়, আর কয়েক ঘন্টার মধ্যেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা। উড়িষ্যার ধামারা এলাকায় আছড়ে পড়তে চলেছে দানা, তবে এরাজ্যে ঘূর্ণিঝড়ের সতর্কতা নেওয়া হয়েছে। প্রশাসনের তরফ থেকে আগাম সতর্কতা জারি করা হয়েছে। ঝড়ের কারণে পূর্ব রেলের শিয়ালদহ শাখায় একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। ঘূর্ণিঝড় দানার মোকাবিলায় আগাম সতর্কতা জারি করেছে পূর্ব রেল। সে কারণে বারাসাতে কারশেডে ভারী মালগাড়ি সহ মালগাড়ির বগি মোটা শিকল দিয়ে রেললাইনের সাথে বাধা হচ্ছে। স্বাভাবিকের থেকে কম সংখ্যক লোকাল ট্রেন চলছে বনগাঁ বসিরহাট শাখাতে। পূর্ব ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার রাত্রির 8টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল 10টা পর্যন্ত সমস্ত রকম লোকাল ট্রেন পরিষেবা শিয়ালদহ, বনগাঁ ও বসিরহাট শাখায় বন্ধ থাকবে বলে জানিয়েছে রেল দপ্তর। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে প্রশাসনের নির্দেশ অনুসারে বন্ধ হয়ে গেল কালনা শান্তিপুর ফেরিঘাট। বর্ধমান এবং নদিয়া জেলার গুরুত্বপূর্ণ এই ঘাট, কালনা পৌরসভা এলাকার আরেকটি ঘাট কালীর ঘাট, সেটিও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আবহাওয়ার উন্নতি হলে তারপরই জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে আবার ফেরি চলাচল স্বাভাবিক হবে। একইভাবে কলকাতার বিবাদীবাগ, বাবুঘাট সহ হাওড়াগামী বিভিন্ন ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে। জেটি ঘাটের সাথে লঞ্চগুলিকে মোটা দড়ির সাহায্যে বেঁধে রাখা হচ্ছে। দেখুন, সরকারি নির্দেশক্রমে ডানা যে বিধ্বংসী ঝড়টা যেটা উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের উপকূলে যেটা আছড়ে পড়ছে, সেই সতর্কতা অবলম্বনে বর্ধমান জেলা প্রশাসন একটি নির্দেশ দিয়েছে যে কালনা ফেরিঘাট বন্ধ রাখতে হবে। তা গতকালকে থেকে গতকাল, আজ এবং আগামীকাল এই তিন দিন ঘাট সম্পূর্ণ বন্ধ থাকবে। ইমার্জেন্সি যে বিষয়টা, পারাপারের যে বিষয়গুলো রয়েছে, সেই বিষয়গুলো প্রশাসনের সঙ্গে আলোচনা করে কি করা যায় সেটাও আমরা দেখছি। এ বিষয়ে আবহাওয়া দপ্তরের অধিকর্তা সোমনাথ দত্ত জানান, আমাদের পশ্চিমবঙ্গের রেইনফলের যে আপনার ওয়ার্নিং রয়েছে সেটা হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সব জায়গাতে, তার সাথে সাথে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিছু জায়গায় এবং এক্সট্রিমলি হেভি রেইনফল এক দু জায়গায় বিক্ষিপ্তভাবে কয়েকটি জেলাতে আছে। সেগুলি হলো দক্ষিণ এবং উত্তর 24 পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, কলকাতা, আমাদের কলকাতাও আছে কিন্তু বাঁকুড়া। এবং এই পরিস্থিতিটা কিন্তু আজ এবং কাল দুদিনই বজায় থাকার আমাদের ওয়ার্নিং আছে, ফোরকাস্ট আছে। 24 তারিখ অর্থাৎ আজকের দুপুর আফটারনুন পর্যন্ত, এবং ধীরে ধীরে তারপরে ওটা কমে যাবে, মানে উইন্ড স্পিডটা কমে যাবে ইস্ট সেন্ট্রাল বেতে। অ্যাডজয়নিং, তার যে সংলগ্ন ওয়েস্ট সেন্ট্রাল বে, তার কন্ডিশন হচ্ছে গেল উইন্ড স্পিড 90 থেকে 105 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিংয়ে 115 কিলোমিটার প্রতি ঘন্টায় এটা প্রিভেল করছে, এবং এটা কন্টিনিউ করবে 24 তারিখ মানে আজকের আফটারনুন পর্যন্ত, এবং তারপরে ধীরে ধীরে কমে যাওয়ার সম্ভাবনা আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড। বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো একেবারে দোরগোড়ায়, তাই তো সেজে উঠেছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল, নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে। আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগাঁ শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।